এসে বসার সাথে সাথে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে ঠান্ডায়, তো বেশ দেখি দারুণ মানে লাগছে, খেয়ে দেখি কিরকম। কেসার ফেসার দেওয়া, বাদাম দেওয়া, দারুণ লাগছে খেতে, এই টেস্টটাই আলাদা। প্রচুর মানে কি বলবো, স্টার্টারে যে এত মেনু থাকবে আমি আইডিয়া ছিল না। সবাই দেখো এখানে মোচার চপ, ডাম্পলিং, ডিমের ডেভিল, এটা একটা ভেজ আইটেম, তাতে চিকেন টিক্কা, মানে পনির টিক্কা। এখানে মানে আমি এটা খাওয়ার চেষ্টা করছিলাম, তো এটা একটুখানি খেয়ে দেখি। ভেঙে যাচ্ছে, খাওয়া দারুণ, মানে ঠান্ডাটা খেতে মানে মন ভরে গেছে। তাতে আমি ডাম্পলিংও মেরে দিয়েছি, দারুণ টেস্ট খাবারে। চিকেন টিক্কাটা খেয়েছি, সবকট আইটেম সেরা খেতে। তো বাকি আরও আইটেমগুলো আসলে দেখাবো। একবার ডিমের টেবিলটা খেয়ে দিয়েছি, এটাও দেখে নিয়েছি, দারুণ লাগে। এরকম হাফ করা, ওয়ান ফোর্থ করা, এই দেখেছি পটেটো স্টাফিং, বেশ দেখি ক্রাঞ্চি মনে হচ্ছে, খাওয়া দারুণ। এগুলো খেয়ে নিয়ে বলছি বাকিগুলো আর কেমনটা কীরকম লাগলো, তারপর আবার মেন কোর্স আসলে দেখা যাবে। আমাদের ফুল অবস্থা খারাপভাবে বুঝে গেছি, এই পিৎজাটা তিনজন মিলে খাবো, কর্ন পিৎজা সাথে কড়াইশুঁটি, টমেটো, অনেক কিছু আছে পেছে, দেখেই মনে হচ্ছে হ্যাপি হবে। মেন কোর্সের অনেক আইটেম ছিল, ঘি ভাত, বাসন্তী পোলাও, কষা মাংস, ঢোকার ডালনা, তারপরে ছোলার ডাল, আমি অত কিছু নিইনি, গার্লিক ফিশ, চিকেন কষা, বাসন্তী পোলাও, লুচি, বেগুন ভাজা। আমার একদম ষষ্ঠীর দিন পিওর বাঙালি এক মেনু একেবারে, বেগুন ভাজা দিয়ে লুচি, একদিন বাঙালি ছোটোবেলায় প্রচুর খেতাম লুচি দিয়ে বেগুন ভাজা। ছোলার ডালটা আমি নিয়েছি রে এখানে আছে। আর এখানে আমি একটা চাট নিয়েছি, একটা পাপড়ি চাট, একটা এখানে বাদাম একটা চাট ছিল, বাদাম চাট, ওটা একটা পাঁপড়ের মধ্যে করে দিয়েছে। আর সেম আর এবার কষা মাংস, বাসন্তী পোলাও, মানে কম্বিনেশনগুলো আছে সেরা আছে, লুচির সাথে বেগুন ভাজা, মাংসের সাথে বাসন্তী পোলাও। আর আজকে সেরা আইটেম আসছে ইলিশ, ইলিশটা শুধু খেয়ে দেখাবো, আগে এগুলো শেষ করে দিই, ফিশটা একবার খেয়ে দেখি কিরকম লাগবে। খাবারগুলো খুবই ভালো। আর একটা জিনিস যেটা বলতে চাই, স্টার্টারে সব থেকে ভালো ছিল হচ্ছে চিকেন ডাম্পলিংস, ওটা হেভি ছিল, আর মকটেলটা এটা বলেছিলাম, বাকিগুলো ঠিকঠাক, খুব একটা ভালো লাগেনি, চলে যায়। চলুন বাকি ইলিশ মাছটা খেয়ে দেখবো।
দেওয়া হয়েছে, এটা সামান্য একটু আমি খাবো, বাকি সব সুভজিৎ খাবে। তো ওখানে আরও অনেক সন্দেশ ছিল দু রকমের, একটা বড় হোয়াইট ফরেস্ট কেক রয়েছে, তো আমাদের আর খাওয়ার ক্ষমতা নেই। আমরা আরেকটা জিনিস বলে দিতে চাই, যেটা আপনাদের বলে ফেলেছিলাম, ইলিশ মাছ দু তিনটে খেয়ে নেবেন, সেটা না, একটা করেই সবার জন্য, যদি এক্সট্রা নিতে হয় তাহলে 500 পার পিস। তো এবার একটা রসমালাই টেস্ট করে দেখি। ভালো খেতে, মিষ্টিগুলো ট্রাই করবো, বাট আমি এইটা খেলাম, এটা বেশ ভালো লাগলো, একটা এটা আমার ফেভারিট, এটা খেয়ে দেখবো। খাওয়া দাওয়া কমপ্লিট, লাস্টে আরেকটা আইটেম ছিল ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস, নর্মাল যেরকম হয় সেরকমই। তো এটা আমরা নিয়ার বাই থেকে কেটেছিলাম, এটা পুজোর কদিন ওখানে একটা 1099 ভাউচার অ্যাভেলেবেল আছে, এটা পুজোর এই কদিন আপনারা কেটে খাওয়া দাওয়া করতে পারেন এখানে এসে। খাওয়া তো ঠিক আছে, বাট এখানকার যে মানে ফটো তোলার যে কী সুন্দর জায়গা সেটা যে আসবে সেই বুঝতে পারবে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, প্রচুর প্রচুর ডিপি বানান ফটো তুলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই পুজোর কদিন আরও যা যা নতুন জায়গা কভার করবো, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আপলোড করার। তো এখানে ভিডিওটা এন্ড করি।